ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তি পাকা এডিচিডির। ক্লাব কর্তারা 2 বছরের চুক্তি চাইলেও 1 বছরের বেশি চুক্তি করতে রাজি হননি সেলগাঁওকারের এই নাইজেরিয়ান স্ট্রাইকার। গত বছর চিডিকে নিতে ইস্ট বেঙ্গল ইচ্ছে প্রকাশ করলেও মোহনবাগান ছেড়ে লাল হলুদে যোগ দিতে চাননি 5-3 ডার্বির নায়ক চিডি। অবশেষে 1 বছর সেলগাঁওকারে কাটিয়ে আবার কলকাতায় ফিরতে চলেছেন চিডি। টোলগেকে হারানোর পর চিডিকে নিয়ে খানিকটা হলেও ক্ষতে প্রলেপ দিলেন লাল হলুদ কর্তারা। চুক্তি হল 1 কোটি 20 লক্ষ টাকার।